মিশো, মাসি তো গেছিল হপে, বউ সেখানে নেই। আচ্ছা মিশো জানো, আমাদের নাসিমা একজন ভদ্রলোক ভর্তি হয়েছেন, বর্দার বন্ধু। দুষ্টের দমন শ্রেষ্ঠের পালন করেছিলেন, তোমার দাদাও তাই করেছেন, অতএব তাকে কিভাবে অভ্যর্থনা দেওয়া হবে সেইটা তুমি আমাকে বলো। ব্যাপার হলো অতি সাধারণ ব্যাপার নয়, তোমার না মাথায় কিছু নেই মেশো। শোনো, তোমাকে কি করতে হবে, তুমি বাড়ির সামনে একটা তোরণ লাগিয়ে ফেলো, ঠিক আছে? তোরণ? সেই তোরণের উপরে দুটো লোককে তুমি পাঠিয়ে দাও, বিগল বাজাবে, প্যা 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 প্যা, শানাই শানাইটাও তুমি বাজাতে পারো, নো প্রবলেম, ঠিক আছে? অভ্যর্থনা। এবার তুমি দেখেছিলে ইন্ডিয়ান ক্রিকেট টিম যে চ্যাম্পিয়ন হয়ে ফিরে এলো, তার উপরে ছাদ থেকে পুষ্প বৃষ্টি, ধরছে না, অদ্ভুত ব্যাপার তো, এত বড় একটা খবর। কি আশ্চর্য, বৃষ্টিকে বৃষ্টিকে কেউ খুঁজে পাচ্ছে না, অথচ আর্য ফিরে এসে তো প্রথমে বৃষ্টিকেই দেখতে চাইবে, তাই না? অবশ্য মাসি, আমি একবার যাবো বৌদির ঘরে, একটু গিয়ে দেখবো। হ্যাঁ যা, তো যা যা যা। জানো জানো দেবজানি, পায়েল কিন্তু ব্যাপারটা খারাপ বলেনি, মানে আর্য যদি আমাকে 3-4 ঘন্টা টাইম দিত, মানে ওরা যদি আরেকটু পরে আসতো তাহলে আমি ওই 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 হুট করা গাড়ি শ্যাম্পেন ট্যাম্পেন সব ব্যবস্থা করে দিতাম। কিন্তু শ্যাম্পেন ট্যাম্পেন সব ব্যবস্থা করে তোমার ছেলে খুব খুশি হতো? হ্যাঁ, মোটেই খুশি হতো না। হতো? তুমি আর্যকে চেনো না? তার থেকে বরং আর্য অনেক বেশি খুশি হবে, ও যখন এসে দেখবে ওর কাছে তুমি কত খুশি হয়েছো, ও যখন এসে দেখবে চোখের সামনে বৃষ্টি আছে, আমরা সবাই আছি, আর সব থেকে খুশি হবে জানো, রাত্রে খাবার টেবিলে যখন দেখবে ওর পছন্দ মতো খাবারগুলো সব সাজানো আছে। তুমি তো জানো আমার চোখ কত কত অল্পতে খুশি হয় রে, সর্বনাশ হয়ে গেছে। কি হলো রে মাসি, জানো বর্দা আছে বৌদি আছে একসঙ্গে ফিরছে। একসঙ্গে মানে কি? বৃষ্টি আর্যকে খুঁজতে কোথায় চলে গিয়েছিল দেখেছো? আমাদের কিচ্ছু জানায়নি ওরা, ওরা এলেই জিজ্ঞাসা করো, ওরা আসছে।